ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্সে আজকে আমরা এমন একটি টুলসের বিষয়ে জানবো যে টুলসটি তোমার ইনসাইটকে জানতে আরও বেশি সাহায্য করবে, মানে তোমার সোশ্যাল মিডিয়া ইনসাইটকে জানতে আরও বেশি সাহায্য করবে। দেখো, যে কোনো বিজনেসে তোমার কম্পিটিটরদের মুভমেন্ট জানা খুব দরকার। শুধু তাই না, তুমি যদি ইনফ্লুয়েন্সের সাথে কোনো রকম এগ্রিমেন্ট করতে যাও, তাদের অ্যাকাউন্টকে রিসার্চ করতে যাও, সেই ক্ষেত্রে কিন্তু এই টুলসটি খুব ভালো কাজ করবে। যে টুলসের বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই টুলসটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। দেখো, সোশ্যাল মিডিয়ার এমন একটা টুলস যেখানে তুমি তোমার সোশ্যাল মিডিয়ার, যেমন যে কোনো সোশ্যাল মিডিয়া, তোমার সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, ইউটিউব হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়ার ইনসাইটকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারো। গুগলে গিয়ে যদি সার্চ করো সোশ্যাল ব্লেড, তো socialblade.com যখন খুলবে তখন তোমার এই ইন্টারফেসটা যেটা আছে সেখানে তুমি নর্মালি দেখতে পাচ্ছ যে এরা কোন কোন প্ল্যাটফর্মের উপর কাজ করে সেখানে অলরেডি এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো অবশ্যই যদি এর থেকে ভালো কিছু মানে ভালো প্রপারলি অ্যানালাইজ করতে চাও সেখানে একটা অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিও, অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ ব্যাপার। রেজিস্টার এবং লগ ইন অপশন থাকে, রেজিস্টারে গিয়ে এখানে অপশনগুলো থাকবে, রেজিস্টারে গিয়ে তুমি তোমার নাম এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিলে তুমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। এবার তুমি যে অ্যাকাউন্টের ইনসাইট জানতে চাইছো বা তোমার কম্পিউটার বা ইনফ্লুয়েন্সার যার অ্যাকাউন্ট জানতে চাইছো সেটা তুমি এখানে দেখতে পারো। আমরা যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্সের বিষয়ে কথা বলছি, তো আমরা আজকে শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেরই কোনো একটা অ্যাকাউন্টের ইনসাইট সার্চ করবো বা অ্যানালাইজ করবো। যে কোনো একটা অ্যাকাউন্টকে আমরা এখান থেকে র্যান্ডমলি পিক করছি, রুনের এই অ্যাকাউন্টে আমরা পিক করছি। ওকে, কপি শুধুমাত্র ইউজার নেমটা নিতে হবে, ইউজার নেম। তো এখানে যাওয়ার পর তোমার ইউজার নাম এখানে পেস্ট করো এবং এখানে ড্রপডাউন মেনুতে দেখো ইনস্টাগ্রাম অপশনটি অলরেডি আছে, তো এখানে ইনস্টাগ্রাম অপশন ক্লিক করবে এবং এখানে সার্চ অপশন, সার্চ অপশন করার সাথে সাথে এর প্রোফাইল ইমেজ এবং পুরো ডিটেলস দেওয়া আছে। প্রথমত এখানে আছে ওয়েবসাইট, ওয়েবসাইট ক্লিক করার দরকার নেই, তার কারণ হচ্ছে ওয়েবসাইট ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইট খুলবে, কারণ এর যেহেতু ওয়েবসাইট আমরা সার্চ করছি না। তুমি যদি ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে চাও, তো ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্লিক করলে ইনস্টাগ্রাম তার প্রোফাইল অ্যাকাউন্টটা খুলবে। ক্লিক করলে দেখো তার ইনস্টাগ্রাম ডাইরেক্ট প্রোফাইল অ্যাকাউন্টটি খুলে যাচ্ছে। এবার আমরা আসি, ফার্স্ট হচ্ছে সে এখন পর্যন্ত মিডিয়া আপলোড করছে 448, এর ফলোয়ার সংখ্যা হচ্ছে 9921 এবং এ ফলো করেছে 301। এগুলো তুমি নর্মালি বুঝতে পারছো, কিন্তু তারপর যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট রেট। দেখো, যে কোনো প্রোফাইলের এঙ্গেজমেন্ট রেটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ধরো কারো অ্যাকাউন্ট যদি খুব কম করে এঙ্গেজমেন্ট রেট থাকে, তবে তার সেই অ্যাকাউন্টে হয়তো সে কন্টিনিউ ভিডিও আপলোড বা মিডিয়া আপলোড করে না, বা তার অ্যাকাউন্টে হয়তো কোনোরকমভাবে ডেথ হয়ে পড়ে আছে। তাই যে কোনো অ্যাকাউন্টকে আগে রিসার্চ করার আগে তুমি এই তিনটে অপশন অবশ্যই দেখে নেবে। ফার্স্ট হচ্ছে অ্যাভারেজ রেট 3.71%, তারপরে অপশন আছে অ্যাভারেজ লাইকস। এবারে যে লাইকস সংখ্যা দেখো, তার ফলোয়ার্স এবং তার মিডিয়া আপলোডের অনুসারে কিন্তু 260.38 আছে, এটাও মোটামুটি ঠিক আছে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভারেজ কমান্ড। দেখো, অ্যাভারেজ কমান্ড অনুসারে কিন্তু আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে তার অ্যাকাউন্টে কতটা বেশি অ্যাক্টিভ। তুমি যদি কোনো ইনফ্লুয়েন্সের সাথে কথা বলো বা তাকে যদি হায়ার করতে চাও, অনেক ক্ষেত্রে দেখবে যে কম ফলোয়ারের ক্ষেত্রে বেশি টাকা ডিমান্ড করে, আবার কি বেশি ফলোয়ারের ক্ষেত্রে কম টাকা ডিমান্ড করে। তার কারণই হচ্ছে যে তার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি অনুসারে সে ডিমান্ড করতে পারে। এবং তুমি তোমার এখানে অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমান্ড এবং এঙ্গেজমেন্টের অনুসারে তুমি ডিসাইড করতে পারবে যে তোমার ব্র্যান্ড কতটা সে প্রমোট করতে পারবে। এবং তারপরে যে বারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোশ্যাল ব্র্যান্ড অনুসারে র্যাঙ্ক, এটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তারপরে অপশনগুলো। দেখো, বেসিক্যালি হচ্ছে ফলোয়ার্স লাস্ট 30 দিনে সে কতটা গেইন করেছে, ফলোয়িং সে লাস্ট 30 দিনে কতটা বাড়িয়েছে বা কমিয়েছে, এবং মিডিয়া কতগুলো আপলোড করেছে। এখানে তুমি একটা এভারেজলি তার লাস্ট 30 দিনে একটা রেজাল্ট পেয়ে যাবে। তারপর সেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ইন্টারফেসটা। দেখো, প্রথমত হচ্ছে সে ডেট অনুসারে ফলোয়ার কতটা বেড়েছে বা ফলোয়িং কতটা বেড়েছে এবং মিডিয়া কতগুলো আপলোড করেছে। দেখো, যদি আমি দেখো 11, 12, 13, 14 এ কিন্তু কন্টিনিউ ভিডিও মিডিয়া আপলোড করে গেছে, মধ্যখানে একদিন গ্যাপ করেছে, তারপর আবার কন্টিনিউ করেছে। তার মধ্যে তুমি যদি দেখো এর একটা ফ্রিকোয়েন্সি আছে, এ কন্টিনিউ ভিডিও বা মিডিয়া আপলোড করছে, যার ফলে এর ফলোয়ার সংখ্যা বা এঙ্গেজমেন্ট সংখ্যা খুব ভালো আছে। তাই তুমি যখনই রিসার্চ করবে এগুলো দেখে নেবে। দেখো, তোমার কম্পিউটার, তুমি ভাবছো তোমার কোনো কম্পিউটার আছে, সে কন্টিনিউ পোস্ট করছে কি না তুমি এখান থেকে বুঝতে পারবে, এবং সেই অনুসারে তার কতটা লাইক বাড়ছে, কতটা কমছে বা সে কতটা বাড়াচ্ছে, তুমি এগুলো কন্টিনিউ দেখতে পাবে। শুধু তাই না, এখানে কত ফলোয়ার সে বাড়ছে পার ডে ওয়াইজ বা মিডিয়া ওয়াইজ, সেগুলো তুমি এখানে ভালো করে বুঝতে পারবে। এরপরে যে টেবিলটা আছে সেটাকে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে, তার গ্রোথ লেভেল কতটা হাই, তার মিডিয়া কীভাবে পোস্ট করছে, সেই অনুসারে তার ফলোয়ার কতটা বাড়ছে এবং সেই অনুসারে তার ফলোয়িং সে কীভাবে বাড়াচ্ছে বা কমাচ্ছে। তুমি এখান থেকে আরও ভালোভাবে তাকে ইনসাইটটা বুঝতে পারবে। দেখো, কম বেশি তার গ্রোথ লেভেল তুমি এখান থেকে খুব ভালোভাবে বুঝতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে যে 100% রেজাল্ট পাচ্ছ তাও কিন্তু না, তুমি অবশ্যই এর যে ইনসাইট আছে বা এর যে অ্যানালিটিকের থ্রু আছে বা যে ডেটা আছে তাকে তুমি পিক আপ করে অন্য কোনো অ্যানালিটিক টুল থেকেও কিন্তু তুমি এগুলো রিসার্চ করতে পারো, তবে গিয়ে তুমি একটা পারফেক্ট রেজাল্ট পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যারা এই চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, অথবা তোমার পরিচিত যারা আছে যারা ইনস্টাগ্রাম মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং অথবা ওভারঅল ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তাদের অবশ্যই চ্যানেলটিকে সাজেস্ট করো। এছাড়াও এই চ্যানেলে লাস্ট 20 তারিখ থেকে একটি ফটোশপ কোর্স শুরু হয়েছে, যারা ফটোশপ বা গ্রাফিক ডিজাইন শিখতে চায় তাদেরও এই চ্যানেলটি তুমি সাজেস্ট করতে পারো। আজকের জন্য এটুকুই, নমস্কার, ভালো থেকো।